দর্শে ফিক শরীয়তের দৃষ্টিতে অমুসলিম দেশের নাগরিকত্ব গ্রহণ ও সেখানে স্থায়ীভাবে বসবাস করা মুফতি রহমানি বর্তমান সময়ে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের বেশ কিছু উন্নয়নশীল ভিন দেশি লোকদেরকে নাগরিকত্ব প্রদান করার প্রথা চালু করেছে ফলে বিভিন্ন মুসলিম দেশের মুসলমানরা বিশেষ করে অনুন্নত দেশসমূহ থেকে নিজ মাতৃভূমি ত্যাগ করে সে সকল দেশের নাগরিকত্ব গ্রহণ করছে নাগরিকত্ব নিয়ে অনেকে ফিরে আসছে স্থায়ীভাবে বসবাস করছে অনেকে নিজ মাতৃভূমি মুসলিম দেশ ত্যাগ করে অমুসলিম দেশের নাগরিকত্ব গ্রহণ কতটুকু শরীয়ত সম্মত এমন প্রশ্ন উকি দেয় অনেকের অন্তরে সন্দেহ ও সংশয়ের দোলায় দুলতে থাকে বিষয়টি নিয়ে তাই সরিয়ত দৃষ্টিকোণ থেকে বিষয়টি সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো কোনো অমুসলিম দেশের নাগরিকত্ব গ্রহণ নাগরিকত্ব গ্রহণ করে স্থায়ীভাবে বসবাস করা শরীয়তের শরীয়তের এমন একটি বিষয় যার ব্যব যার বিধান যার বিধান স্থানকাল পাত্রভেদে এবং বসবাসকারীদের উদ্দেশ্য ও চিন্তাধারার ভিত্তিতে ভিন্ন ভিন্ন হতে পারে যেমন এক যদি কোনো যদি কোনো মুসলমানের উপর স্বদেশে কোনো অন্যায় অভিযোগ ও অপরাধ ছাড়াই অত্যাচার নির্যাতন চালানো হয় বেআইনিভাবে কারাগারে অন্তরীণ করে রাখা হয় অথবা তার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়া হয় এমতাবস্থায় কোনো অমুসলিম রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে করা ছাড়া এসব জুলুম অত্যাচার থেকে রেহাই যদি কোনো পথ খোলা না থাকে তাহলে এমতাবস্থায় ওই ব্যক্তির জন্য অমুসলিম রাষ্ট্রে বসবাস করা এবং সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করে তথায় অবস্থান করা নিঃসন্দেহে জায়েজ হবে তবে শর্ত হলো এই যে তাকে এ ব্যাপারে নিশ্চিত হতে হবে যে সেখানে গিয়ে তার জীবন চলার পথে ধর্মীয় অনুশাসন পুরোপুরি মেনে চলবে সেখানকার প্রচলিত যাবতীয় মন্দ কাজ ও কুসংস্কার থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে দুই যদি কোনো ব্যক্তি অর্থনৈতিকভাবে চরম সংকটে নিপতিত হয় এবং বহু চেষ্টা প্রচেষ্টার পর ও যদি নিজের মুসলিম রাষ্ট্রে জীবিকা নির্বাহের কোনো সুযোগ সৃষ্টি না হয় এমন কি এখানে সে এক মুঠো আহারের ও মুখাপেক্ষী হয় এমনต অবস্থায় যদি কোনো কোনো অমুসলিম রাষ্ট্রে তার বৈধ কোনো চাকুরির ব্যবস্থা হয়ে যায় আর এই সুযোগে যদি সে সেই অমুসলিম দেশে বসবাস শুরু করে দেয় তাহলে অর্থাৎ এক নম্বর ধারায় বর্ণিত দুইটি শর্তের সাথে তার জন্য সেখানে বসবাস করা জায়েজ হবে কেননা অন্যান্য সমূহের মধ্যে হালাল উপার্জন ও একটি অন্যতম ফরজ যার জন্য কোনো স্থান বা কোনো জায়গাকে সীমাবদ্ধ করে দেয়নি বরং এর জন্য রয়েছে ব্যাপকতার সাধারণ অনুমতি পবিত্র কুরআনে হালাল কুরআনে কুরআনে হবে পবিত্র কুরআনে হালাল রুজি অন্বেষণের জন্য যে কোনো স্থানে গমনের নির্দেশ দেয়া হয়েছে হচ্ছে তিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতএব তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তার দেয়া রিজিক আহার করো তারই কাছে পুনরুজ্জীবন হবে সুরামুল আয়াত পরেরও তিন যদি কোনো লোক কোনো অমুসলিম রাষ্ট্রে এই নিয়তে বসবাস করে যে সে দেশে অবস্থানরত অমুসলিম সম্প্রদায়ের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবে তাদেরকে মুসলমান বানাবে অথবা সেখানে অবস্থানরত মুসলমানদের দিন ও শরীয়তের সহি তালিম দেবে দিনের উপর সুপ্রতিষ্ঠিত থাকার জন্য শরীয়তের আহকাম ও আহকাম ও বিধিবিধান অনুযায়ী আমল করার জন্য তাদেরকে উৎসাহিত করবে এ জাতি ও নিয়তে অমুসলিম রাষ্ট্রে বসবাস করা শুধু জায়েজই নয় বরং একটি বিরাট সওয়াব ও পূর্ণময় কাজ অসংখ্য সাহাবায়ে কিরাম তাবেঈন এই মহৎ উদ্দেশ্য ও সৎ নিয়ত নিয়ে বিভিন্ন অমুসলিম দেশে দেশে বসবাস করেছেন পরবর্তীকালে এগুলো তাদের জীবনে উত্তম ও সৎকর্ম এবং তাদের বর্ণাঢ্য পরবর্তীকালে এগুলো তাদের জীবনে উত্তম ও সৎকর্ম এবং তাদের বর্ণাঢ্য জীবনের সৌন্দর্য ও সৌন্দর্য ও বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে চার কোনো ব্যক্তির যদি স্বদেশে এই পরিমাণ জীবিকার বন্দোবস্ত থাকে যার মাধ্যমে সে চার কোনো ব্যক্তির যদি স্বদেশে এই পরিমাণ জীবিকার বন্দোবস্ত থাকে যার মাধ্যমে সেই শহরে অবস্থানরত অন্যান্য মানুষের জীবন চলার মান অনুযায়ী সেও চলতে সক্ষম হয় তারপরও শুধু জীবন চলার মান আরও উন্নত করার উদ্দেশ্যে সম্পদ বৃদ্ধি এবং আরাম ও লক্ষ্যে অমুসলিম রাষ্ট্রে হিজরত করে থাকে তাহলে এ জাতীয় হিজরত মাকরুহের আওতাভুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই কারণ কোনরূপ ধর্মীয় বা পার্থিব প্রয়োজন ছাড়া সেই রাষ্ট্রে ছাড়া সেই রাষ্ট্রে বসবাস তাদের প্রচলিত অপসংস্কৃতির স্রোতে নিজেকে ভাসিয়ে দেয়ার ই নামান্তর হবে বিনা বিনা প্রয়োজনে নিজের দিন ধর্ম এবং আখলাক চরিত্রকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া কোনো ক্রমেই ঠিক হবে না কারণ অভিজ্ঞতার আলোকে একথা প্রমাণিত হয়েছে যে যে ব্যক্তি কেবল আরামায়স ভোগবিলাস এবং সুখের জীবন যাপনের লক্ষ্যে অমুসলিম রাষ্ট্রে বসবাস করে থাকে তার মাঝে ও অনুভূতি দুর্বল হয়ে পড়ে এবং খুব দ্রুত এ কারণেই হাদিস শরীফে তীব্র প্রয়োজন ছাড়া মুশ্রিকদের সাথে বসবাস করার নিষেধাজ্ঞা এসেছে এ সম্পর্কে আবু দাউদ শরীফে সামুরা ইবনে জুনদুব রাজি আল্লাহ আনহু থেকে একটি বর্ণনায় বলা হয়েছে যে হুজুর সাল্লাহু আলাইহি আলাইহি ওয়া সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি যে ব্যক্তি মুশরিকদের সঙ্গে মেল সঙ্গে মেলামেশ মেলামেশা করে এবং যে ব্যক্তি মুশরিকদের সঙ্গে মেলামেশা করে এবং তাদের সঙ্গে বসবাস করে সে তাদের ই ন্যায় আবু দাউদ হজরত জারির ইবনে আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইসি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আমি ওই সব মুসলমানদের থেকে দায় মুক্ত যারা মুশরিকদের সাথে বসবাস করে সাহাবায়ে কিরাম সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল এর কারণ কি হুজুর সাল্লাফু আলাই সাল্লাফু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাম উত্তরে ইরশাদ করেন ইসলামের অগ্নি আর কুফরের অগ্নি একই সঙ্গে থাকতে পারে না তোমরা এটি পৃথক করতে পারবে না যে এটি কি মুসলমানদের অগ্নি না মুশ্রিকদের অগ্নি বিজ্ঞ উলামায়ে কেরামের অনেকে হুজুর সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ঈর্ষাদের ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে যেমন কোন কোনো বিজ্ঞ আলেমের কাছে এর অর্থ হল এই যে হুকুমের ক্ষেত্রে মুসলমান আর মুশ্রিক সমকক্ষ হতে পারে না উভয়ের বিধানাবলী ভিন্ন ভিন্ন আবার কোনো কোনো আলেম বলেছেন এই হাদিসের সার মর্ম হলো এই যে আল্লাহ তাহালা আল্লাহ তাহালা দারুল ইসলাম এবং দারুল কুফরকে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন সুতরাং কোনো মুসলমানের জন্য কাফেরদের রাষ্ট্রে কাফেরদের রাষ্ট্রে তাদের সঙ্গে একত্রে বসবাস করা জায়েজ নেই কারণ যখন মুশ্রিকরা তাদের বিজয়ের মশ তাদের অর্থাৎ বিজয়ের মশাল সমুজ্জ্বল করবে আর তাদের সঙ্গে মুসলমানরা অবলম্বন করে। থাকবে তখন বাহ্যিক দৃষ্টিতে এটি মনে হবে যে তারা অর্থাৎ মুসলমানগণ এদের ই অন্তর্ভুক্ত উলামায়ে কেরামের এই ব্যাখ্যা ব্যাখ্যা দ্বারা এ কথাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে যদি কোনো মুসলমান ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে ও কাফেরদের রাষ্ট্রে গমন করে তাহলে তার জন্য সেখানে সেখানে প্রয়োজনের অতিরিক্ত সময় অবস্থান করা মাকরুফ মালিমুস সুনান লিল খাত্তাবি খন্ড 3 পৃষ্ঠা 437 হযরত মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুনানে আবু দাউদের মারাছিলে বর্ণিত হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইহি ওয়া সাল্লাম ইরشاد করেছেন নিজের সন্তানদের মুসরিকদের মধ্যে বিতরণ করতে দিও না তাহা জিবুস সুনান খন্ড তিন পৃষ্ঠা চারশো সাঁত্রিশ এ কারণেই ফুকাহায়ে কেরাম অভিমত ব্যক্ত করেছেন যে কেবল মাত্র চাকুরি করার উদ্দেশ্যে কোনো 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 মুসলমানের অমুসলিম রাষ্ট্রে বসবাস করা এবং তাদের জনসংখ্যা বর্ধিত করার কারণ কারণ হওয়া এমন একটি অর্থাৎ ঘৃণিত কাজ যার দ্বারা তার বিশ্বস্ততা ক্ষুণ্ণ হয়ে যায় তাকমিলা রাদুল মুহতার মুহতার খণ্ড এক পৃষ্ঠা একশো এক পাঁচ কোনো ব্যক্তি যদি লোক সমাজে লোক সমাজে সম সম্মানিত হওয়ার আকাঙ্ক্ষায় কিংবা অন্য মুসলমানের উপর নিজের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রকাশ করার উদ্দেশ্যে অমুসলিম রাষ্ট্রে বসবাস করে কিংবা দারুল কুফরের নাগরিকত্ব এবং জাতীয়তাকে দারুল ইসলামের দারুল ইসলামের উপর অগ্রাধিকার দিয়ে তাকে শ্রেষ্ঠ ও উন্নত মনে করে তাদের ন্যাশনালিটি গ্রহণ করে করে থাকে অথবা তার পার্থিব জীবনের থাকা খাওয়া ও চালচলনে তাদের নীতি গ্রহণ করে গ্রহণ করে বাহ্যিক জীবনে তাদের সাদৃশ্যতা সাদৃশ্যতা অবলম্বন করার জন্য পাঁচ কোন ব্যক্তি যদি লোক সমাজে সম্মানিত হওয়ার আকাঙ্ক্ষায় কিংবা অন্য মুসলমানের উপর নিজের বরত্ব এবং শ্রেষ্ঠত্ব প্রকাশ করার উদ্দেশ্যে অমুসলিম রাষ্ট্রে বসবাস করে কিংবা দারুল কুফরের নাগরিকত্ব এবং জাতীয়তাকে দারুল ইসলামের উপর অগ্রাধিকার দিয়ে তাকে শ্রেষ্ঠ ও উন্নত মনে করে তাদের ন্যাশনালিটি গ্রহণ করে থাকে অথবা তার পার্থিব জীবনের থাকা খাওয়া ও চালচলনে তাদের নীতি গ্রহণ করে বাহ্যিক জীবনে তাদের সাদৃশ্যতা অবলম্বন সাদৃশ্যতা অবলম্বন করার জন্য এবং তাদের ন্যায় হয়ে যাওয়ার জন্য বসবাস করে থাকে তাহলে এ যে উদ্দেশ্য উদ্দেশ্য নিয়ে অমুসলিম রাষ্ট্রে বসবাস করা সম্পূর্ণ রূপে সম্পূর্ণ রূপে হারাম হিসেবে গণ্য হবে এই বিষয়টি এই বিষয়টি এমন সুস্পষ্ট যে এই বিষয়টি এমন সুস্পষ্ট যে এ জন্য কোনো দলিল পেশ করার প্রয়োজন নেই অনুসরণে ফিক্ষি মোকালাত মুফতি মুহাম্মদ তাকি উসমানী দামাদহুম